হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা বিকাশ থেকে ঋণ কীভাবে নেবেন, পুরোপুরি বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো অনেকেরই এই বিল অপশনটি চালু হয়নি, অর্থাৎ লোনের যে অপশনটি সেটি চালু হয়নি। আমারও ছিল না, আমি তাদের সাথে অনেক অনুরোধ করেছি যে আমার এটা চালু হবে কবে, তো বলেছিল যে লেনদেন করতে থাকুন, আপনার একটা সময় চালু হয়ে যাবে। তো যাদের চালু আছে এবং তারা কীভাবে চালু করেছে তাদের কাছ থেকে মতামত নিয়ে আমি বুঝতে পারলাম যে এটা কীভাবে চালু করতে হবে। তো আমারও এখন একটি চালু হয়ে গেছে, এটি চালু হওয়ার কারণটি আপনাদেরকে বলে দিই কীভাবে চালু করবেন আপনারা। তো সর্বপ্রথম এটাকে আপনাকে আপডেট করতে হবে এবং সিটি ব্যাংক থেকে আপনারা এই লোনটি পেয়ে যাবেন, এছাড়া বিকাশ থেকে আপনারা এই লোনটি পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা এটা সিম্পলিভাবে এটাকে আপডেট করে নেবেন। তো এটা লোনের জন্য আপনাদেরকে যেটা করতে হবে বা লোন অপশনটি পাওয়ার জন্য যেটা করতে হবে, এখানে আরও যে অপশন আছে এই আরও অপশনের মধ্যে ক্লিক করতে হবে। আরও অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে লোন নামে একটি অপশন আছে, এই লোনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলেছে যে অনুগ্রহ করে তথ্য হালনাগাদ করুন। হ্যাঁ, তো এই অপশনটা অনেকের নাই এবং আমারও ছিল না, গত মাসেও ছিল না। তো এটা হালনাগাদের জন্য, যে তথ্য হালনাগাদ করুনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে বলছে যে তিনটি সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন, মানে তিনটা সহজ ধাপে আপনারা এখান থেকে ঋণ নিতে পারবেন বা লোন নিতে পারবেন। তো এখান থেকে আপনারা এই যে নিচে অপশন আছে শুরু করুন, এই শুরু করুনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে আপনাকে কিছু শর্তাবলী দেওয়া আছে, এগুলো শর্তাবলী বিশাল বড় শর্তাবলী, আপনারা এটি একটু পড়ে নিতে পারেন। হ্যাঁ, তো এই শর্তাবলীর মধ্যে অনেক কিছুই তারা উল্লেখ করেনি, অনেক কিছুই উল্লেখ করেনি। এখানে আপনার জরিমানার উল্লেখ আছে কিছু, ওই জরিমানার কিছু আপনাদেরকে শেষের প্যারাটা আপনাদেরকে পড়ে বলি। এখানে মানি লন্ডারিংয়ের মানে জন্য আপনাদেরকে জেল দিতে পারে, দণ্ডনীয় একটি অপরাধ, 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তো আপনারা এই তাদের যে শর্তাবলীটা আছে এগুলো একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে? পড়ার পর আপনারা এই ঋণ যদি মনে হয় যে নেওয়ার জন্য উপযোগী আপনারা, তাহলে তখন নেবেন। এরপর লিখবেন যে আমার সম্মতি আছে, সম্মতি আছে মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন তিনটি সহজ ধাপে, মানে আপনার NID, ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এবং নিজের চেহারার ছবি তুলুন। মানে আপনারা যখন বিকাশ অ্যাকাউন্টটা খোলেন, বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে খোলা হয় সেরকমভাবে খুলতে হবে। NID-র ছবিটা তুলবেন প্রথম এবং শেষের, এবং প্রয়োজনীয় কিছু তথ্য আপনার কাছে চাবে সেগুলো আপনারা সাবমিট করবেন, এবং আপনার ফেস বা আপনার চোখের চোখ নিবে। হ্যাঁ, আপনার ফেসের ছবি নিবে, এটা হলো NID-র ছবি তুলুন। এখানের মধ্যে ক্লিক করলে আপনার একটি ক্যামেরার অপশন দেখাবে, এখান থেকে আপনারা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে ছবি তুলে আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমার যেহেতু মানে লোন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই কারণে আমি একদম অ্যাভয়েড করে চলছি এবং এটা আমি নিচ্ছি না কেন, কারণ এটা যখন আপনারা লোনটি নিবেন আপনাকে একটা সময় দিবে, নির্দিষ্ট সময় যে এক মাস অথবা দুই মাস, কিন্তু আপনাকে এর জন্য প্রায় 12% বা এর কাছাকাছি একটা অ্যামাউন্ট আপনাকে তাদেরকে পরিশোধ করতে হবে। এটা হলো একটা ব্যাপার। হ্যাঁ, এটা হলো মানে লোনের সবচেয়ে বড় একটা মানে বিপদ। আপনারা আবার যত দেরি করবেন তত আপনার কিন্তু এই অর্থটা বৃদ্ধি পেতে থাকবে। তো বিকাশ আমাদের কিন্তু এটা দিয়ে রাখছে, এবং টাকার বিনিময়ে এক্সট্রা যদি আমরা টাকা দেই এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। তো এটা আমাদের বুঝতে হবে যে আমরা যদি কারো মানে প্রয়োজন হয় তাহলে টাকা ধার নিব কারো কাছ থেকে, কিন্তু আমার মনে হয় যে বিকাশের যে এই লোন অপশনটি এখান থেকে না নেওয়াটা সবচেয়ে বেশি ভালো হয় আমার মতে। হ্যাঁ, এরপর আরেকটা জিনিস দেখাই এখানে, কিন্তু বিকাশে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিকাশ সেভিংস অ্যাকাউন্ট একটি চালু করেছে, যে বিকাশ এখন সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে, এখান থেকে আপনারা আপনার সেভিংস রাখতে পারবেন 500 টাকা থেকে শুরু করে, ঠিক আছে? এই সেম প্রসেসই নিয়ে আমার একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিও শেষে সেইটার পেয়ে যাবেন। তো ওইটার মধ্যে আপনাদেরকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। এই জিনিসটা হলো এ দেখেন, এখানে যদি আপনারা 500 টাকা করে প্রত্যেক মাসে জমা দিতে হবে এবং এক বছরে আপনার হবে হলো 12,000 টাকা, এবং এক বছর পরে আপনি এখান থেকে
পাচ্ছেন মাত্র হলো 445 টাকা, ঠিক আছে? 445 টাকা, কিন্তু আপনাকে এটা 2 বছর যদি জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন হলো 890 টাকা। এখানে ক্যাশ আউটের এক্সট্রা কোনো আপনার চার্জ লাগবে না, কিন্তু আপনাকে মাত্র ইন্টারেস্ট দিচ্ছে মাত্র 7% করে প্রতি বছর। হ্যাঁ, প্রোডাক্ট ধরুন মান্থলি ডিপিএস, কিন্তু আপনাকে এটা 2 বছর সময়ব্যাপী রাখতে হবে, সময়কাল 2 বছর, ঠিক আছে? অনেকেই এটা চালু করেছে এবং অনেকেই এটা রাখছে, এর আগে কিন্তু উঠাতে পারবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে উঠানোর ডেট দিয়ে দিয়েছে যে 12 ফেব্রুয়ারি বা 2 বছর পরে 2024 সালে। এখন হলো 2022 চলছে, 23-24, মানে 2 বছর পরে আপনারা এটা তুলতে পারবেন যদি আপনারা সেই ইন্টারেস্ট বা 7% ইন্টারেস্টটা নিতে চান। সেক্ষেত্রে আমরা যখন বিকাশ থেকে ঋণ নিতে যাই তখন কিন্তু অনেক বেশি নেয়, কিন্তু আমরা যখন দিতে যাই তারা কিন্তু আমাদেরকে অনেক কম দেয়। হ্যাঁ, এটা হলো একটা বিজনেস, তাদের বিজনেস পলিসি, মানে অর্থ দ্বারা বিজনেস, এটা এটাকে বলা হয়। তো আপনাদেরকে একটু জিনিস খেয়াল রাখবেন যে এটা কিন্তু আসলে এই দুইটাই এক ধরনের সুদ বা হারাম কাজ, তো এখান থেকে বিরত থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।